হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমা এই মুভির চতুর্থ দিনের কালেকশন। অ্যাপে জানিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো প্রিয়তমা। কিন্তু প্রিয়তমার চার দিনের কালেকশন দেখলে আপনারা ভাববেন রাজকুমার হতে পারে বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যাই হোক, কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন রাজকুমার অনেক পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, মুভিটি ব্লকবাস্টার হবে, দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে মুভিটি লং টাইম রান করতে পারে। কথা হলো দুইটি মুভির কালেকশন নিয়ে। প্লিজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল মুভির আপডেট জানার জন্য আমাদের পাশে থাকবেন। প্রথম কথা হলো বাজেট নিয়ে। রাজকুমার এই মুভির বাজেট ছিল 10 কোটি টাকা। আপনারা জানেন প্রিয়তমা এই মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। প্রিয়তমা খুবই লো বাজেট প্লাস খুবই কম সময়ে বানানো হয়েছিল, যেখানে রাজকুমারের বাজেট বেশি, প্লাস রাজকুমার কিন্তু ওভারসিসে ভালো লোকেশনে রিলিজ হয়েছে। এবং আপনারা জানিয়ে দিই রাজকুমার কিন্তু অনেক সময় লেগেও হিমেলা সাবসার করেছে। রাজকুমার মুভি যারা দেখেছে তারা বলেছে যে প্রিয়তমা থেকে অনেক বেশি কোয়ালিটিফুল ফিল্ম হয়েছে। রাজকুমার রাজকুমার নিয়ে আমরা যেরকম এক্সপেকটেশন করেছি, মুভি এর চেয়েও ভালো কালেকশন করছে, মুভিটি লং টাইম রান করতে পারে এটি আশা করি। নিজের চতুর্থ দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 30 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজের চতুর্থ দিনে আয় করেছিল 42 লক্ষ টাকা। আপনাকে জানিয়ে দেয় প্রিয়তমা থেকে অনেক আগে এগিয়ে কিন্তু রাজকুমার রয়েছে। রাজকুমারের আপডেট আমরা ডে বাই ডে দিব। আপনারা জানেন মুভিটি আজকে 3 কোটি 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো, এখন পর্যন্ত চার দিনের টোটাল রাজকুমারের আয় হলো 11 কোটি 86 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমার টোটাল চার দিনের আয় ছিল 1 কোটি 61 লক্ষ টাকা। যেখানে প্রিয়তমা চার দিনে মাত্র 1 কোটি 61 লক্ষ টাকা আয় করেছিল, সেখানে টোটাল কিন্তু মুভির আয় ছিল 43 কোটি টাকা, যেখানে রাজকুমার মাত্র চার দিনে 11 কোটি 86 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার নিজের ক্যারিয়ারের প্রাইম টাইমে রয়েছে, তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় তিনি পার করছেন, যার কারণে কিন্তু রাজকুমারের সাফল্য এত ভালো এসেছে। অনেকে বলছে যে রাজকুমার নাকি লং টাইম রান করবে না, কিন্তু আপনি জানিয়ে দেয় 19 এপ্রিল মুভিটি ওভারসিস মার্কেটে রিলিজ হবে। ওভারসিস মার্কেটে রিলিজ হওয়ার সাথে সাথে মুভির কালেকশন এত বেশি বাড়তে পারে যে মুভিটি ওভারসিস মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে ভালো ভালো ফিল্ম করেছে। রাজকুমার একটি ব্লকবাস্টার, রাজকুমারের রিভিউ অসাংঘাতিক প্রশংসনীয়, অসাংঘাতিক ভালো। আপনি জানিয়ে দেয় প্রিয়তমা থেকে 10 গুণ ভালো রাজকুমার হয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন রাজকুমার প্রিয়তমা এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।